আধ্যাত্মিক আমল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বিপদে পড়ে গেছো, তুমি অসুস্থ, এই অসুস্থ থাকলে তুমি কি করো, তুমি সাদাকা করো, আর্থিকভাবে কিছু সদকা করো, এই সাদাকা দ্বারা তুমি তোমার রোগকে কি করো, মুক্ত করো। অর্থাৎ সাদাকার মাধ্যমে তুমি তোমার রোগের চিকিৎসা করো। এটা লিসাহিহিল জামিউ গ্রন্থের 3358 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী বললেন, তোমরা সাদাকা ধারা তোমাদের রোগীকে কি করো, চিকিৎসা করো। ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকা দ্বারা কিভাবে মানুষের রোগকে শিফা দেন? প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি সাদাকা করবেন তার প্রথম উপকারটা কি? সাদাকা যে ব্যক্তি করবেন দৈনন্দিন 1 টাকাও হলো, আপনি প্রতিদিন নিয়ত করেন আমি 1 টাকা সাদাকা করব, মাসে 30 টাকা, খুব একটা বেশি। সাহাবায়ে কেরামরা, আইমায়ে মুস্তাহিদিনরা, এমন কোনো দিন নাই যে তারা 1 মুদ্রা হলো, 1 দিরহাম হলো তারা সাদাকা করে দেন। প্রতিদিন তারা সাদাকা করতেন, এজন্য তারা ভালো করতেন। সাদাকা করবেন তো আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, এই কথা বিশ্বনবী বলছেন, দরমার দাপন বিসসাদাকা। সম্মানিত হাজিরিন, হাদিসটি বর্ণিত হয়েছে আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করছেন হাদিসটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস সু। যে ব্যক্তি সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকা করার কারণে তাকে 70টি বিপদ, 70টি পাপ থেকে আল্লাহ পাক তাকে বিরত রাখবেন, হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, রক্ষা করবেন বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সকালবেলা 1 টাকা সাদাকা করেন, আপনাকে আল্লাহ তাআলা 70টি পাপ থেকে আপনাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ অনেকটি ঘটনা উল্লেখ করলেন, তার মধ্য থেকে একটি ঘটনার কথা বলি। এক লোক অসুস্থ, তার কিডনির প্রয়োজন। কিসের প্রয়োজন? কিডনির প্রয়োজন, কিডনি শেষ। তিনি বড় শিল্পপতি ছিলেন, তো তিনি এই অ্যাডভাইস দিলেন যে আমি এত টাকার বিনিময় হলো আমার একটি কিডনির প্রয়োজন। তো এক লোক ছিল খুব ক্ষুধার্ত, গরিব, অসহায়, তার সন্তানকে মুখে খাবার তুলে দেওয়ার জন্য তিনি কিডনি বিক্রি করে দিলেন। আসলেন হসপিটালে, এসে তিনি বললেন, আমি আপনার কাছে কিডনি বিক্রি করে দিব, আপনি আমাকে বিনিময় কি দিবেন? এই টাকা দিব। তো এমন সময় তিনি কিডনি অপারেশন করে কেটে বের করবেন, এমন সময় তিনি চোখ দিয়ে ঝরঝর করে তার পানি পড়া শুরু হয়ে গেল। লোকটি বলল, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনি যদি কিডনি বিক্রি না করেন চলে যান, কিন্তু কান্না করেন কেন? বলেছে, ভাই আমি তো কান্না করি, কিডনি দিয়ে দিচ্ছি এজন্য না, আমি কান্না করি, আমি তো ক্ষুধার কারণে, আমার ছেলের মুখে খাবার দেওয়ার জন্য, পরিবারের মুখে খাবার দেওয়ার জন্য আজকে কিডনিটা বিক্রি করতে বাধ্য হয়েছি, কিন্তু আমার যদি অর্থ সম্বল থাকতো তাহলে আমি কিডনির বিনিময় তোমার থেকে 1 টাকাও দিতাম নাই, ফ্রি ভাবে সাদাকা হিসাবে আমার পুরা কিডনি তোমার জন্য দান করে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে লোকের মায়া হয়ে গেল, কি যাও কিডনির দাম যা, আমি তোমাকে সাদাকা হিসাবে দিয়ে দিলাম, তোমার থেকে আমার কিডনি নেওয়ার প্রয়োজন নেই। পরের দিন ডাক্তার আসলো, এসে পরীক্ষা করলো কিডনির কি অবস্থা, দ্রুত গতিতে কিডনি নেওয়া দরকার। এসে তারা যখন অপারেশন এই মেশিনের মধ্যে ঢুকানো হলো চেক করার জন্য, দেখে তার কিডনি আগের মতো সবল হয়ে গেল, সচল হয়ে গেল, তার কিডনি যে ড্যামেজ হয়ে গেছে তা বোঝাই যায় না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য বললেন, দরমার দাকু বিসসাদাকা। সম্মানিত হাজিরিন, এই সাদাকার পাওয়ার কত ছোট্ট একটি হাদিস থেকে ঘটনা বলি, আলোচনার সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখার জন্য জায়গায় জায়গায় ফরেক হিসাবে বড় বড় পাহাড় তিনি তৈরি করলেন। অনেক পাহাড়, আমাদের রাঙ্গামাটি চট্টগ্রাম, বান্দরবন, সিলেট অঞ্চল, তারপরে কুমিল্লার আখাউড়া, লালমাটিয়া, এদিকে গেলে দেখা যায় পাহাড়। ইন্ডিয়াও আছে পাহাড়, নেত্রকোনা অঞ্চলও পুরা পাহাড়টা দিয়ে মনে হয় একটা দেওয়াল দেওয়া আছে, এত সুন্দর পাহাড় আল্লাহ তৈরি করলেন। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু যেই পাহাড়টি, সবচেয়ে বড় যেই পাহাড়, এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আপনারা সবাই জানেন যেটার উচ্চতা 29,500 ফিট। এত বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন। পাহাড়গুলো দেখে ফেরেশতারা প্রশ্ন করলেন, হে আল্লাহ, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও রাব্বুল আলামিন, এই জমিনের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য তুমি যে বড় বড় পাহাড়গুলো করলা, এই পাহাড়ের চেয়েও আরো শক্তিশালী কোনো কিছু তুমি সৃষ্টি করেছো। এই পাহাড়ের চেয়েও আরো শক্তিশালী কিছু আছে? প্রশ্ন করলেন কে? ফেরেশতারা। কাকে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া রাব্বি, হে আমার রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়ের চেয়েও কি আরো শক্তিশালী কিছু তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। হ্যাঁ, সেটা কি? বলল সেটা হলো হাদিদ, লোহা। কি লোহা? লোহা এত শক্তিশালী, পাহাড়ের চেয়ে শক্তি। লোহা দিয়ে পাহাড় কেটে টুকরা টুকরা করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বললেন, হাল মিন খালকিকা আশাদ্দু শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এই লোহার চেয়েও আরো শক্তিশালী কোনো কিছু কি তুমি সৃষ্টি করেছ রব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, লোহার চেয়েও আরো শক্তিশালী আমি সৃষ্টি করেছি, সেটা হলো আগুন। লোহা যতই শক্তিশালী হোক, আগুনের মধ্যে দিলে লোহার থাকে পানি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনের চেয়েও আরো শক্তিশালী কোনো কিছু কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আগুনের চেয়ে আরো শক্তিশালী আমি সৃষ্টি করেছি, সেটা হলো পানি। কারণ আগুন যত শক্তিশালী হোক না কেন, পানি ডাললে ওর শক্তি আর থাকে শেষ। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে পানির চেয়ে আরো শক্তিশালী কোনো কিছু কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, পানির চেয়েও আরো শক্তিশালী আমি সৃষ্টি করেছি, সেটা হলো মিনার রিহ, সেটা হলো বাতাস। সাইক্লোন, ঝড়, যেই ঝড় যখন উঠে মহাসমুদ্রের পানি উড়ায় নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ফেলে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, বাতাসের চেয়েও আরো শক্তিশালী কোনো কিছু কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা কি? সেটা হলো ইবনু আদম, আমার বনি আদমের সন্তান। খেয়াল করুন, পাহাড়ের চেয়েও শক্তিশালী হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, আর এই বাতাসের চেয়ে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি আদম, তার মানে আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা বিশ্বনবীর মাধ্যমে বললেন, আমার কোন বান্দারা, আদমের সন্তানেরা যদি 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা যদি সাদাকা করে, তাহলে এই সাদাকার পাওয়ার কত? এই সাদাকার পাওয়ার কত? বিশ্বনবী বললেন, ইয়াতাসাদদাক বিয়ামিনি ইউফিহা মিন শিমালিহি। বনি আদমেরা যদি ডান হাতে সাদাকা করলো, বাম হাতে জানলো না, গোপনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তারা আর্থিকভাবে সাদাকা করে, তাহলে লোহা, এই পাহাড়, আগুন আর সাইক্লোনের চেয়েও আরো বেশি শক্তিশালী এই সাদাকার পাওয়ার, যেই পাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শরীরে যত রোগ বিমার আছে সবকে আল্লাহ পাক মাফ করে দেয়।